ঠান্ডা পড়তে শুরু করেছে অল্প অল্প করে হঠাৎ আবহাওয়া পরিবর্তনের এই সময়ই হুট করে ঠান্ডা লেগে যেতে পারে হতে পারে গলা ব্যথা সেই সঙ্গে খুশখুসে কাশি তো রয়েছেই এটি আমাদের জন্য বেশ অস্বস্তিদায়ক কারণ গলা ব্যথার কারণে কথা বলতে ঢুক গেঁতে বেশ সমস্যা হয় গলা ব্যথার এই সমস্যা থেকে মুক্তি পেতে ওষুধের চেয়েও বেশি প্রয়োজন বাড়িতেই নিজের যত্ন নেওয়া ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলে সহজেই এই সমস্যা থেকে মুক্তি মেলে চলুন জেনে নেওয়া যাক আদা গলা ব্যথা থেকে আপনাকে মুক্তি দিতে পারে আদা এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য গলা ব্যথা সারাতে সহায়তা করে পানি গরম করে তাতে কয়েক টুকরো আদা দিন এটি প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফুটান দিনে কমপক্ষে দুবার এই পানি পান করুন গলা ব্যথা দূর হবে লেবুর রস আমাদের শরীর থেকে টক্সিন দূর করতে লেবু বেশ কার্যকরী গলা ব্যথা হলে এক গ্লাস গরম পানিতে লেবুর রস ও এক চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন দিনে অন্তত দুবার পান করুন গলা ব্যথা ও টংসিলের সমস্যা দূর হবে দ্রুত লবণ পানির গার্গল গলা ব্যথার প্রাথমিক চিকিৎসা হিসেবে এটি বেশ জনপ্রিয় এক গ্লাস হালকা গরম পানি নিন এবার তাতে এক চা চামচ লবণ নিয়ে সেটি ভালো মতো মেশান এটি গলা ব্যথা থেকে দ্রুত মুক্তি দিতে সহায়তা করে মধু এক কাপ গরম পানিতে এক থেকে দুই চামচ মধু মেশান এবং দিনে দুইবার থেকে তিনবার পান করুন ঘুমোতে যাওয়ার আগে এক চা চামচ মধু খেতে পারেন গলা ব্যথা দূর হবে হলুদ অল্প হলুদ গুঁড়ো এক গ্লাস গরম পানির সাথে মিশিয়ে নিন এরপর সকালে খালি পেটে পান করুন দুধের সাথেও হলুদ মিশিয়ে খেতে পারেন দারুচিনি কয়েক ফুটা দারুচিনির তেলের সঙ্গে এক চা চামচ মধু মিশ্রিত করুন দিনে একবার এটি ব্যবহার করুন গলার ব্যথা থেকে দ্রুত মুক্তি দিতে সহায়তা করে রসুন রসুন গলা ব্যথা নিরাময়ে সহায়তা করে রসুনের মধ্যে থাকা অ্যালোসিন গলা ব্যথার কারণে ব্যাকটেরিয়া মেরে ফেলতে সহায়তা করে এটি কাঁচাও খাওয়া যায় এবং রান্না করেও খাওয়া যায় তাই গলা ব্যথা হলে রসুন খান